हेलो स्टूडेंट्स, अष्टम श्रेणी कोषे देखी बारो एर तेरो नम्बर अंकटी हलो 700 लिटार एक मिश्रणे तीन धरणेर तरलेर प्रथम ओ द्वितीय धरणेर परिमाणेर अनुपात 2:3 एवं द्वितीय ओ तृतीय धरणेर परिमाणेर अनुपात 4:5। ओई मिश्रणे प्रथम ओ द्वितीय प्रकार तरल कत परिमाणे मेशाले नतून मिश्रणे तीन प्रकार तरलेर परिमाणेर अनुपात 6:5:3 होबे ता हिसाब करे लिखी। प्रथम तरल द्वितीय तरल = 2:3, द्वितीय तरल तृतीय तरल = 4:5। এখন এখান থেকে আমরা প্রথম তরল দ্বিতীয় তরল তৃতীয় তরল নির্ণয় করব। এখানে দ্বিতীয় তরল অনুপাত 3 আছে এবং এখানে দ্বিতীয় তরলের অনুপাত 4 আসে, অর্থাৎ প্রথম মিশ্রণে দ্বিতীয় তরল 3:3 এবং দ্বিতীয় মিশ্রণে দ্বিতীয় তরল 4:3। 3 এবং 4 এর লসাগু 12, তাহলে প্রথম মিশ্রণে দ্বিতীয় তরল 12 এবং দ্বিতীয় মিশ্রণেও দ্বিতীয় তরল 12 করলে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় তরল পেয়ে যাব। তাহলে প্রথম অনুপাতে দ্বিতীয় তরলকে 12 করতে হলে 4 দিয়ে গুণ করতে হবে, 3 4 12, তাহলে 4 দিয়ে গুণ করলে পাই 4 × 8 = 3 4 12। এবং দ্বিতীয় অনুপাতে দ্বিতীয় তরলকে 12 করতে হলে 3 দিয়ে গুণ করতে হবে 3 4 12, তাহলে 3 দিয়ে গুণ করলে পাই 3 4 12 = 3 5 15। অতএব প্রথম তরল দ্বিতীয় তরল তৃতীয় তরল = 8:12:15 আমরা পেলাম। মোট তরল 700 লিটার দেওয়া আছে, অতএব প্রথম তরলের পরিমাণ 700 × 8 বাই অনুপাতের যোগফল 8 + 12 + 5 35। 35 × 70 একটা শূন্য রইল, অর্থাৎ 700 কে 35 দিয়ে কেটে আমরা পেলাম 20। 20 × 8 160 লিটার। দ্বিতীয় তরলের পরিমাণ 700 × 12 বাই 35, যার যার অনুপাত দিয়ে গুণ করে অনুপাতের যোগফল দিয়ে ভাগ। 700 কে 35 দিয়ে কাটলে 20 হয়, 20 কে 12 দিয়ে গুণ করলে 240 লিটার। এবং তৃতীয় তরলের পরিমাণ 700 × 15 বাই 35, 700 কে 35 দিয়ে কাটলে 20 = 300 লিটার। ধরি প্রথম তরল x লিটার এবং দ্বিতীয় তরল y লিটার মেশাতে হবে। তাহলে শর্তানুসারে প্রথম তরল 160 লিটার ছিল, তার সঙ্গে x লিটার মেশানো হলো, অর্থাৎ 160 + x বাই তৃতীয় তরল 300 লিটার ছিল, আমরা বার করে রেখেছিলাম, = 6/3। এখানে দেওয়া আছে প্রথম তরল দ্বিতীয় তরল তৃতীয় তরল = 6:5:3, তাহলে প্রথম তরল তৃতীয় তরল 6:3 হবে। 6 কে 3 দিয়ে কাটলে 2 হয়, তাহলে 160 + x = 300 × 2 = 600 বা x = 600 - 160, বাম পাশে যোগ ছিল ডান পাশে বিয়োগ হলো, বা x = 440। এবং দ্বিতীয় তরলের সঙ্গে y লিটার মেশাতে হবে, তাহলে 240 + y বাই 300, এখানে দ্বিতীয় তরল বাই তৃতীয় তরল = 5/3। দ্বিতীয় তরল তৃতীয় তরল 5:3 ছিল, বা 240 + y = 5 × 300/3, 300 ভাগ ছিল ডান দিকে গিয়ে গুণ হলো, 300 কে 3 দিয়ে কাটলে 100 হয়, বা y = 5 কে 100 দিয়ে গুণ করলে 500 হলো, 240 বাম পাশে যোগ ছিল ডান দিকে গিয়ে বিয়োগ হলো, বা y = 260 বিয়োগ করে পাই। অতএব প্রথম প্রকার তরল 440 লিটার এবং দ্বিতীয় প্রকার তরল 260 লিটার মেশাতে হবে, এটাই অ্যান্সার হলো। 14 নম্বর অঙ্কটি হলো এক প্রকার সিরাপে জল এবং অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 89:11। এই রূপ 22 লিটার সিরাপে আর কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত
90 ইষ্টু 10 হবে তা হিসাব করে লিখি। সিরাপে জল ইষ্টু অবশিষ্টাংশ সমান সমান 89 ইষ্টু 11 এবং মোট সিরাপ 22 লিটার। অতএব জলের পরিমাণ 22 গুণ 89 বাই 100, এখানে মোট 22 জলের অনুপাত 89 এবং অনুপাতের যোগফল 100, 89 যোগ 11 সমান সমান 100 সমান সমান 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে 11, 89 গুণ 11 979 বাই 50 লিটার। এবং অবশিষ্টাংশ সমান সমান 22 গুণ 11 বাই 100, অবশিষ্টাংশের অনুপাত 11, অনুপাতের যোগফল 100, মোট 22, 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে 11 সমান সমান 121 বাই 50 লিটার। ধরি x লিটার জল মেশাতে হবে, শর্তানুসারে 979 বাই 50 যোগ x ইষ্টু 121 বাই 50 সমান সমান 90 ইষ্টু 10। এখানে 979 বাই 50 লিটার জল ছিল, x লিটার মেশানো হলো, তাহলে 979 বাই 50 যোগ x লিটার হলো এবং অবশিষ্টাংশ 121 বাই 50 লিটার ছিল। ওই দুটির অনুপাত 90 ইষ্টু 10 শর্তে বলা আছে, বা 50 লসাগু, তাহলে 979 যোগ x এর নিচে 1 ধরে আমরা 50 কে 50, 50 x ইষ্টু 121 বাই 50 সমান সমান 9 ইষ্টু 1, 0 0 কাটা গেল, 9 ইষ্টু 1 রইল। 50 50 অনুপাত আছে, উভয় পক্ষের অনুপাত, উভয় অনুপাত থেকে 50 50 বাদ গেল, তাহলে রইল 979 যোগ 50 x ইষ্টু 121 সমান সমান 9 বাই 1, অনুপাতকে আমরা বাই করে লিখতে পারি। তাহলে বাম পক্ষে অনুপাতকে আমরা বাই করে লিখি, 979 যোগ 50 x বাই 121 সমান সমান 9 বাই 1। আড়াআড়ি গুণ করি, 1 দিয়ে 979 যোগ 50 x কে গুণ করলে 979 যোগ 50 x রইল সমান সমান 121 গুণ 9, 1089 হলো, বা 50 x ইকুয়াল টু 1089 বিয়োগ 979, বা x ইকুয়াল টু বিয়োগ করে আমরা পাই 110 বাই 50, x এর সঙ্গে 50 গুণ ছিল, ডান দিকে গিয়ে ভাগ হলো, 0 0 কাটা, বা x ইকুয়াল টু 5 বাই 11, বা x ইকুয়াল টু 2.2, 11 কে 5 দিয়ে ভাগ করলে 2.2 হয়। অতএব 2.2 লিটার জল মেশাতে হবে, এটাই অ্যান্সার হলো। 15 নম্বর অঙ্কটি হলো তিনটি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত 5:3:2 এবং বোতল তিনটি ফিনাইল ও জলের মিশ্রণে পূর্ণ আছে। বোতল তিনটিতে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3, 1:2 এবং 1:3। প্রথম বোতলের 1/3, দ্বিতীয় বোতলের 1/2 এবং তৃতীয় বোতলের 2/3 মিশ্রণ একত্রে মেশানো হলো, নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত কত হিসাব করি। বোতল তিনটির আয়তনের অনুপাত 5:3:2। ধরি প্রথম বোতলের আয়তন 5x ঘন একক, দ্বিতীয় বোতলের আয়তন 3x ঘন একক এবং তৃতীয় বোতলের আয়তন 2x ঘন একক। প্রথম বোতলে ফিনাইল ইষ্টু জল 2:3, দ্বিতীয় বোতলে ফিনাইল ইষ্টু জল 1:2 এবং তৃতীয় বোতলে ফিনাইল ইষ্টু জল 1:3। অতএব প্রথম বোতলে ফিনাইল থাকবে 5x, মোট পরিমাণ 5x গুণ 2/5, এখানে 2 ফিনাইলের অনুপাত এবং 5 অনুপাতের যোগফল, 3+2, 5 এখানে দেওয়া আছে, গুণ 1/3 ঘন একক। প্রথম বোতলের 1/3 নেওয়া হয়েছে, তাই 1/3 দিয়ে গুণ হলো, সমান সমান 5/5 কাটা গেল, 2x/3 অর্থাৎ 2x/3 ঘন একক। এবং জল 5x গুণ 3/5, অনুপাত 3 ছিল, অনুপাতের যোগফল 5 গুণ 1/3, 1/3 নেওয়া হয়েছিল,
পাঁচ পাঁচ কাটা তিন তিন কাটা সমান সমান এক্স ঘন একক। দ্বিতীয় বোতলে ফিনাইল তিন এক্স ইন্টু একের তিন ইন্টু একের দুই, এখানে দ্বিতীয় বোতলে ফিনাইলের পরিমাণ ছিল তিন এক্স ঘন একক, ফিনাইলের অনুপাত ছিল এক, অনুপাতের যোগফল তিন এবং দ্বিতীয় বোতল থেকে একের দুই অংশ নেওয়া হয়েছিল। তিন তিন কাটা গেল, তাহলে রইল এক্স বাই দুই ঘন একক, নিচেই দুই আছে। এবং জল তিন এক্স গুণ দুই বাই তিন গুণ একের দুই, এখানে জলের অনুপাত ছিল দুই, তিন তিন কাটা দুই দুই কাটা সমান সমান এক্স ঘন একক। তৃতীয় বোতলে ফিনাইল দুই এক্স গুণ একের চার গুণ দুই বাই তিন, এখানে তৃতীয় বোতলে মিশ্রণের পরিমাণ ছিল টু এক্স ঘন একক এবং অনুপাত ছিল এক ইষ্টু তিন, তাহলে এক বাই এক যোগ তিন অর্থাৎ চার অনুপাতের যোগফল গুণ দুয়ের তিন অংশ নেওয়া হয়েছিল, দুয়ের তিন দুই এবং চার কেটে দুই হলো, দুই দুই কাটা গেল, রইল এক্স বাই তিন ঘন একক। এবং জল দুই এক্স গুণ তিন বাই চার গুণ দুই বাই তিন, এখানে জলের অনুপাত তিন ছিল, অনুপাতের যোগফল চার, মোট দুই বাই তিন অংশ নেওয়া হয়েছিল, দুই চার কেটে দুই, দুই দুই কাটা তিন তিন কাটা সমান সমান এক্স ঘন একক। অতএব নতুন মিশ্রণে ফিনাইল ইষ্টু জল হবে ফিনাইল তিনটির আয়তনের যোগফল ইষ্টু জল তিনটির আয়তনের যোগফল, অর্থাৎ টু এক্স বাই থ্রি প্লাস এক্স বাই টু প্লাস এক্স বাই থ্রি ইষ্টু এক্স ইষ্টু এক্স ইষ্টু এক্স সমান সমান ছয় লসাগু। তাহলে তিন দুগুণ ছয় দুগুণ চার যোগ তিন দুগুণ ছয় তিন অক্কে তিন এক্স যোগ তিন দুগুণ ছয় দুই অক্কে দুই এক্স ইষ্টু থ্রি এক্স, যোগ করে পাই এক্স যোগ এক্স যোগ এক্স থ্রি এক্স, বা চার আর তিন সাত আর দুই নয় এক্স ইষ্টু তিন ছয় আঠারো এক্স। অনুপাতের উভয় পদকে আমরা ছয় দিয়ে গুণ করলাম, তাহলে ছয় ছয় কেটে গেল, নয় এক্স রইল, ইষ্টু তিন ছয় আঠারো এক্স হলো, এক্স এক্স কাটা গেল এবং নয় এবং আঠারোকে নয় দিয়ে ভাগ করলে এক ইষ্টু দুই রইল, অর্থাৎ আমরা পেলাম নির্ণয় অনুপাত এক ইষ্টু দুই, এটা অ্যান্সার হলো।